ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جِئْكَ كوكي جدي مشريك تكي باتت پر تلك خطر کو سواب سوابر کو মানুষের গলা থেকে তাবি সরিয়ে দেয়া শিখ থেকে মুক্ত করা আল্লাহ রসুন সল্লাহ আসাম বলেছেন ফর আল্লাহ ইহাদিয়া লাহ হবি কা জুন ওয়া হেদান খাইরুন লা ক্যাম ইন হুমরি নাম আল্লাহর কুসম খেয়ে বলছি যদি তোমার মাধ্যমে একটা মানুষ হেদায়াত পায় তাহলে এটা তোমার জন্য বিশাল মূল্যবান উর্তিকো আর উত্তম বাকি ফজিলত তো আল্লাহর কাছে আর এটা হচ্ছে আপনার কাজ বরং আপনার জিম্মা আপনি সামর্থ্য রাখেন একটা লোককে সিঁড়ি থেকে মুক্ত করবেন এটা আপনার ওয়াজিব আর শুধু সুন্নত না বরং ওয়াজিব যদি আপনি মনে হয় আমি বললে এটা হেদায়েত পাবে বা না হক থেকে ফিরে আসবে তাহলে এই অবস্থা আপনার জন্য একটা আইন হয়ে যায় যদি আপনি মনে করেন আপনি করলে করতে পারেন আপনার কথা মানবে আমি এই সময় আর পারবেন না দুনিয়ার সাধারণ মান মানসম্মানের ভয়ে ধমাচা দিবেন না একে বলবেন ওকে হেদায়ত পথ দেখাবেন এটা আপনার ফরজ হয়ে যায় তো এই অবস্থায় যদি ফরজ হয়ে যায় ফরজ করে করেন তাহলে কতটুকু ফজিলত হাদিসে কদ্সিতে এসছে

সমস্ত আম্বি একা আমলে ইউমুসাম্বি এসছেন মানুষকে হকের প্রতি দিবে হকের প্রতি বলবে যে এরকম করে সে হচ্ছে র উম অন্তর্ভুক্ত মানে শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত কুন্তুম খাতির না মুংকার তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের কাজ কি তোমরা সৎ কাজের আদেশ করবে ও সৎ কাজ থেকে বারণ করবে ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وي بكتت تي كاركو تاو التم هتبا رجي دي الله ديك مرشك داك أرني كامل كوري عربولي عمي وقال إنني من المسلمين تروا آه جدي أبنى يركم كورت برن إتا هلو أبنى دايتو أبنى يدايكو لها آه دي تيو نمبر فضيلة سنبر كي جو كتا الله قرآن من سنة تكي آه الحمد لله الله توفيق دانكو من شغلكي আবার কখনো কখনো এরকম আপনি বললেন কিন্তু সে মানল না তো এই অবস্থায় আপনি বললাম আপনি সহ আপ থেকে মেহরু মোহাম্মদ সোল্লা বলেছেন কোনো কোনো নবী আসবেন যার কোনো উন্নতি নেই তো নবী এসেছেন নবীর দাওয়াত কি একদম ভি থাকেছে কোনো কোনো নবী যার একজন উম্মা দুইজন উম্মা ছোট দল হায় রে হায় তো আপনার আমাদের কাজ যেটা আমরা করে যাব মানুষ মানলে যদি মানতে পারে আলহামদুল্লাহ কিন্তু যদি না মানে তবু আলহামদুল্লাহ এরপর এক্ষেত্রে কত হাজি অনেক আছে আপনি একটা লোককে যদি পথ দেখান হকের পথ শিরিক থেকে মুক্ত হয়েছে সে এবারে সুরিক থেকে মুক্ত হয়ে সে যতটুকু সাব কামাই করলো এর সম পরিমাণ তো তো আল্লাপাক আপনাকে দান করবেন যে ব্যাপারে আরো অনেক প্রদিন আছে যাই হোক আমরা সবাই চেষ্টা করি এই তৌফিক অনুযায়ী আমরাকে ডাকতে লজ্জাশরম ধুইয়ে মুছে হকের আওয়াজ बुलंद করতে আল্লাহ جل ওรมাদকে তৌফিক দান করুন বরক আল্লাহ ফিক والسلام আলাইকুম ورحمه الله ওয়া বারكاته